নমস্কার বন্ধুরা, সৌভাগ্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের বলবো শ্রীকৃষ্ণ কেন রাধা দেবীকে বিবাহ করেননি। রাধা কৃষ্ণের প্রেমলীলার কথা আমরা সকলেই জানি, কিন্তু কী কারণে কৃষ্ণ রাধাকে বিবাহ করেননি এই নিয়ে বিভিন্ন মতবিরোধ রয়েছে। শ্রীমদ্ ভগবত পুরাণে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী সম্পর্কে দৃষ্টান্ত রয়েছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী আমরা রাধা কৃষ্ণের মূর্তিকে একই সঙ্গে পূজা করে থাকি, কিন্তু যদি রাধা কৃষ্ণের বিবাহ বাস্তবে নাই হয়ে থাকে, তবে কেন আমরা লক্ষ্মীনারায়ণের মতো রাধা কৃষ্ণের মূর্তিকেও একই সাথে পূজা করে থাকি? আমার মতো আপনাদের মনেও এই প্রশ্ন তো অবশ্যই জেগেছে। এই বিষয় নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলেছে। আসলে রাধা এমন একটি রহস্যময়ী চরিত্র যেটি আর কখনো পাওয়া যায় না, আর সেই কারণেই ভগবত পুরাণে বর্ণিত রাধা কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য আজ আমি আমার এই ভিডিওতে বলতে চলেছি। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কিন্তু তার আগে যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। দেবী রাধা এবং ভগবান কৃষ্ণ দুজনের মধ্যে প্রেম ছিল, প্রেম আছে এবং প্রেম পরেও থাকবে। এটি কোনো পার্থিব প্রেম সম্পর্ক নয় যা একটি ছেলে ও মেয়ের মধ্যে হয়ে থাকে। রাধা কৃষ্ণ প্রেমটি হল অনন্ত ও সর্বোচ্চ শাশ্বত উদাহরণ। এটি শরীরের সঙ্গে শরীরের সম্পর্ক নয়, বরং এটি জীবাত্মার সাথে পরমাত্মার মিলন, যাকে হিন্দু শাস্ত্রে ভক্তি প্রেম বলা হয়ে থাকে। ভগবত পুরাণে বর্ণিত বিষ্ণুর অষ্টম অবতার রূপে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পশু চড়াতে বনে যেতেন, তার মধুর বাঁশির সুরে তিনি গোপীদের মন মাতিয়ে দিতেন। মধুময় বাঁশির সুরে রাধাও কৃষ্ণের কাছে ছুটে আসতেন এবং কৃষ্ণের বাঁশির সুরে গোপিনীরা নেচে উঠতেন, যেখানে রাস হতো, আর সেই রাস রাধাকে ছাড়া ছিল অসম্পূর্ণ। যদিও দেবী রাধা কৃষ্ণের থেকে 8 থেকে 10 বছরের বড় ছিলেন, পরবর্তীকালে রাধা দেবীর বিবাহ অয়ন ঘোষ নামে এক গোয়ালার সাথেই হয়ে যায়। এর পিছনেও একটি রহস্য আছে। ভগবত পুরাণে বর্ণিত ব্রহ্মা একদিন শ্রীকৃষ্ণকে পরীক্ষা করার জন্য বনে উপস্থিত সকল বালককে অপহরণ করেছিলেন, যেই বালকগুলির মধ্যে অয়নও ছিলেন একজন। কথিত আছে শ্রীকৃষ্ণ এই সমস্যার সমাধান করার জন্য তার বালক বন্ধুদের স্বরূপ ধারণ করেন ও যার যার বাসগৃহে পৌঁছে যান। অর্থাৎ কোনো মাতা পিতারই চিন্তা থাকে না, কারণ তারা তাদের সন্তানদের তাদের গৃহেই পেয়ে যান। একইভাবে শ্রীকৃষ্ণ অয়ন ঘোষের রূপ ধারণ করেও তার গৃহে পৌঁছেছিলেন, আর এই অয়ন ঘোষের স্বরূপেই তিনি রাধা দেবীকে বিবাহ করেছিলেন। তিনি ঠিক তেমনভাবেই প্রত্যেকের স্বরূপে প্রত্যেকের ঘরে গিয়েছিলেন, যেমনভাবে তিনি গোপীদের সাথে একই সঙ্গে একই স্থানে সকলের সাথে নৃত্য করতেন, আর এইভাবেই রাধা দেবীর সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। এর পরবর্তীকালে শ্রীকৃষ্ণ কংসকে নিধন করার জন্য মথুরা চলে আসেন এবং কখনোই আর বৃন্দাবনে ফিরে যান না। যেহেতু অয়ন ঘোষের স্বরূপ ধরে শ্রীকৃষ্ণ রাধাকে বিবাহ করেছিলেন, সেহেতু অয়ন ঘোষকেই রাধার পতি মানা হয়ে থাকে এবং মথুরা চলে যাওয়ার পরবর্তী সময়ে রাধা দেবীর সঙ্গে শ্রীকৃষ্ণের দেখা
কোনোভাবেই সম্ভব ছিল না। বলা বাহুল্য যে রাধারানীর মতো রহস্যময় চরিত্র আর কোথাও পাওয়া যায় না, এবং এ কথা আমি আগেও বলেছি। মথুরা এসে কংসকে নিধন করার পর শ্রীকৃষ্ণ রুক্মিণী নামক এক কন্যাকে বিবাহ করেছিলেন, যাকে মাতা লক্ষ্মীর মানব অবতার মানা হয়ে থাকে, এবং কোথাও কোথাও এই রুক্মিণীকে রাধা হিসেবেও মানা হয়ে থাকে। অর্থাৎ বলা হয়ে থাকে রুক্মিণী এবং রাধা দুজনে একটি কন্যা, যার দুটি চরিত্র। বলা হয়ে থাকে বৃষভানু নাকি রাধা দেবীকে জন্ম দেননি, বরং রাধা দেবীকে পালন করেছিলেন, কিন্তু রাধা দেবীর পিতা ছিলেন অন্য কেউ। অর্থাৎ রাধা দেবীর পিতা ছিলেন রুক্মিণীর পিতা। তাই কোথাও কোথাও রাধা দেবী এবং রুক্মিণীকে একটি নারী হিসেবে ধরা হয়ে থাকে। এবং যেহেতু ভগবান কৃষ্ণ রুক্মিণীকে বিবাহ করেছিলেন, তাহলে তিনি একই কন্যা হিসেবে রাধাকে কিভাবে বিবাহ করতেন? হিন্দু শাস্ত্রে এই কথা মানা হয়ে থাকে বলেই যখন রাধা দেবীর নাম করা হয় তখন রুক্মিণীর কোনো চরিত্রের কথাই বলা হয় না, আবার যখন রুক্মিণীর চরিত্র উল্লেখিত হয় তখন রাধার কোনো নাম থাকে না। এছাড়াও ভগবান কৃষ্ণ মানব কল্যাণ হিসেবে 16,000 বন্দিনী নারীকে মুক্ত করেছিলেন, যাদের সঙ্গেও তাকে বিবাহ করতে হয়েছিল। এবং তার পাশাপাশি রুক্মিণীও ছিলেন শ্রীকৃষ্ণের স্ত্রী। রানী রুক্মিণী শ্রীকৃষ্ণের স্ত্রী হওয়া সত্ত্বেও আমরা শ্রীকৃষ্ণের পাশে রাধারানীকেই দেখতে পাই, কারণ শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীকে নয়, রাধারানীর সঙ্গে প্রেম করেছিলেন, তাই রাধারানীকেই আমরা শ্রীকৃষ্ণের মূর্তির পাশে দেখতে পাই। আর বিবাহ সম্বন্ধ তো শুধু শরীরের সঙ্গে শরীরের মিলন, কিন্তু রাধা এবং কৃষ্ণের প্রেম লীলা ছিল জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন, যেই প্রেম অনন্ত, অর্থাৎ কখনোই শেষ হওয়ার নয়। যেই কারণেই রাধা কৃষ্ণের প্রেম লীলাকে, অর্থাৎ রাধা কৃষ্ণের ভক্তিপ্রেমকে আমরা এখনো পর্যন্ত মনে রেখেছি। বলা বাহুল্য যে রাধা কৃষ্ণের প্রেম লীলা পরমাত্মার সঙ্গে এমনভাবেই সম্পর্কিত যে রাধা তার প্রতিবিম্বে তার কৃষ্ণকে এবং কৃষ্ণ তার প্রতিবিম্বে রাধাকে দেখতে পেতেন। অর্থাৎ এই প্রেম কখনোই পার্থিব প্রেম হতে পারে না। নিজেকে প্রেমে সমর্পণ করে দিয়ে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের ফলেই ভক্তি প্রেম গড়ে ওঠে, যেটি ছিল রাধা কৃষ্ণের প্রেম, যেখানে বিবাহের মতো একটি সম্বন্ধও ক্ষুদ্র নগণ্য হয়ে যায়, কারণ তাদের প্রেম ছিল সমস্ত সংসারের নিয়ম রীতির ঊর্ধ্বে। অর্থাৎ সমাজের নিয়মও এই প্রেমলীলাকে আটকে রাখতে পারত না। তো বন্ধুরা, এই ছিল শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিবাহের গল্প। রাধা কৃষ্ণের প্রেম সম্পর্কে আজ আমি আপনাদের বললাম। যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার মোটিভেশন বাড়ানোর চেষ্টা করবেন। এবং যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের এই চ্যানেলে আমরা বিভিন্ন আধ্যাত্মিক ধর্মীয় কাহিনী বলে থাকি, এবং যারা আজ আমাদের পুরনো বন্ধুরা আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পরের দিন আপনাদের কাছে আরও কিছু গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হয়ে যাব, এবং এই ভিডিওটি দেখে যদি আপনার পজিটিভ রেসপন্স করেন, তাহলে পরবর্তীকালে আপনাদের কথা মতোই আরও এইরকম শ্রীকৃষ্ণের এবং রাধারানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে আসব এবং তাদের প্রেম সম্পর্কে ধারণা দিতে থাকব।
আজ এই পর্যন্তই, পরের দিন আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ।